ব্রেকিং নিউজে নজর দেব। শুভেন্দু অধিকারীর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে ডিজে বক্স বাজিয়ে অদৃষ্ট করে তোলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস সমর্থিত সমন্বয় নামের একটি ক্লাবের যুবকদের বিরুদ্ধে বক্সের বিকট শব্দে অসুস্থ বোধ করছেন বর্ষিয়ান সাংসদ তথা শুভেন্দু অধিকারী সাংসদ দিব্যেন্দু অধিকারীর বয়স্ক বাবা শিশির অধিকারী। অতিষ্ঠ হয়ে উঠেছেন পাড়া প্রতিবেশীরাও। এইভাবেই ডিজে বাজিয়ে গোটা পাড়াকে অতিষ্ঠ করার অভিযোগ তৃণমূল কংগ্রেস সমর্থিত সমন্বয় নামের একটি ক্লাবের যুবকদের বিরুদ্ধে। দেখছেন সেই ছবি যেখানে কিভাবে তারস্বরে ডিজে বাজানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় বর্ষিয়ান সাংসদ তথা শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তিনি অসুস্থ বোধ করেন। দিব্যেন্দু অধিকারী এ বিষয়ে কি জানিয়েছেন আপনাদের শোনাব। পুজো করার অধিকার সকলের রয়েছে, ধর্মপ্রাণ হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের সব ধর্মের পুজো করার অধিকার রয়েছে, কিন্তু কাঁথির সংস্কৃতি এবং খ্রিস্টি এই ধরনের বক্স বাজিয়ে উদ্দাম নৃত্য গতকাল রাত্রি 12:56 সময় আমি কাঁথি থানার আইসিকে ফোন করে বলি যে আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা, মা অসুস্থ, বাবা অসুস্থ এবং বাচ্চা মেয়ে। দিব্যেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম, তার বাবা কতটা অসুস্থ বোধ করছেন এবং মা তিনিও অসুস্থ বোধ করছেন যেভাবে তারস্বরে এইভাবে ডিজে বক্স বাজানো হচ্ছে তার ফলে সেটা তিনি জানালেন। আর অন্যদিকে সেই ছবি একেবারে আপনাদের সরাসরি দেখাচ্ছি রিপাবলিক বাংলায় যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তারস্বরে সমন্বয় নামে একটি ক্লাব তৃণমূল কংগ্রেস সমর্থিত ক্লাবের সদস্যরা তারা যুবকরা এইভাবেই তারস্বরে ডিজে বক্স বাজাচ্ছেন এবং তাতে পাড়া প্রতিবেশীরা তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন এতটাই বিকট শব্দ। কিন্তু তাতে এই যুবকদের বা এই ক্লাবের যে সদস্যরা তৃণমূল কংগ্রেস সমর্থিত যে ক্লাব সমন্বয় তাদের যে সমর্থকেরা তাদের কোনো রকম হেলদোল নেই এমনটাই অভিযোগ উঠছে। দেখছেন সেই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা অখিল গিরি ফোনে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অখিলবাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আপনাকে জানাতে চাইব যেভাবে আমরা যে অভিযোগ পাচ্ছি যেখানে দিব্যেন্দু অধিকারী বলছেন যে তার বাড়ির সামনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত একটি ক্লাব সমন্বয় তাদের যুবকরা তারস্বরে ডিজে বক্স বাজাচ্ছেন গোটা পাড়া অতিষ্ঠ, আপনি কি বলতে চাইবেন তাদের জন্য? না, ওখানে সরকারি নিয়ম অনুযায়ী সরকার যা নিয়ম বলেছে শব্দ যতটা ভাবে সব মাইক বাজানো যাবে ওইভাবেই করে মাইক বাজিয়ে পুজো করছে, ওই মাঠে তো দুর্গা পুজো হয় না। কিন্তু আমরা অখিলবাবু আমি আপনাকে দেখাতে চাইবো সেই আওয়াজ, আমি আমার পিসিআর কে একটু প্লেও করতে বলবো যে কতটা তারস্বরে সেই শব্দ হচ্ছে আপনি যদি শুনেন, বিকট শব্দ এবং এলাকার মানুষজন তারাও অতিষ্ঠ। প্লিজ একটু শুনুন এবং তারপরে প্রতিক্রিয়া দিন। অখিলবাবু প্লিজ আপনার প্রতিক্রিয়া। না না, প্রতিক্রিয়াটা হচ্ছে যে কি আমি বলছি যে কি ওখানে ওই মাঠেই আগে দুর্গাপূজা হয়, গণেশ পূজাই প্রথম হচ্ছে ওই মাঠে, ওরা সেই জন্য অসন্তুষ্ট, ওরা মিথ্যে অভিযোগ করছে, ওরা কেউ কোনো মানুষই অতিষ্ঠ হয়ে কেউ কখনো এখানে লোকালি কোনো অভিযোগ করেন না। আমি 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 তো আমি আপনার কাছে তো সহজ প্রশ্ন করলাম অখিল বাবু, এই এই যে আওয়াজ আপনাকে শোনালাম এটা 60 ডেসিবেল না তার বেশি, আপনার কি মনে হলো একজন সাধারণ মানুষ হিসেবে বলুন। না 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 না, এই আওয়াজটা রেকর্ডিং করে আপনারা নিয়েছেন, এই আওয়াজটা রেকর্ডিং এ একটু বেশি আওয়াজ মনে হয়। না 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 অখিল বাবু, রেকর্ডিং করার কোনো অপশন নেই, যে আওয়াজ আমরা পেয়েছি সেটাই আপনাকে শোনালাম, আপনি ভুল ভাবছেন। ওটা 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 ওই অধিকারী পরিবারই ওরা অভিযোগ করছে, কোনো মানুষই লোকাল পুলিশ স্টেশনে অভিযোগ করুক, লোকাল পুলিশ স্টেশনে অভিযোগ করে একটা মানুষ কোন অভিযোগ করে। আচ্ছা, অভিযোগ করলে আপনারা ব্যবস্থা নেবেন ক্লাবটির বিরুদ্ধে? তো অভিযোগ করুক, আমরা সব জায়গায় পূজো কমিটিকে বলেছি শব্দ দূষণ আইনের যা আছে শব্দ দূষণ করা যাবে না এবং সরকারি নিয়ম অনুযায়ী মাইক বাজে। মানে আপনি বলছেন যে অভিযোগ করলে আপনারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন এই ক্লাবটির বিরুদ্ধে? কোনো পাড়ার লোক যদি অভিযোগ করে ওদের অভিযোগ শোনা হবে না, ওরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে অভিযোগ করছে,
পাড়ার লোক অভিযোগ করুক, তারপরে আমরা পুলিশকে বলবো। মানে পাড়ার লোক বলতে আপনি কারা বলছেন, কারা ছাড়া বলছেন? ওই যে বললেন যে পাড়ার লোকেরা অতিষ্ঠ, কোন পাড়ার লোক অতিষ্ঠ হয়েছে? একটা মানুষ তো অভিযোগ করেনি লোকাল পুলিশ স্টেশনে, অভিযোগ করছে কে? দিব্যেন্দু অধিকারী। মানে আপনি বলছেন যে বিরোধী দলের কেউ করলে আপনি কোনো অ্যাকশন নেবেন না? ওই মাঠে দুর্গা পুজো করে ওরা তো মাইক বাজাতো, তখন তো পাড়ার লোক অতিষ্ঠ। বুঝে গেছে, অনেক অনেক ধন্যবাদ অখিল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে রিপাবলিক বাংলায় কথা বলার জন্য।